আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পরে আজকে একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো ভাবতেছেন এতদিন পরে ভিডিও আপলোড দিলাম, শারীরিক অসুস্থতার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। ভিডিওটি আমার করা ছিল 13 তারিখে, তো 13ই জুন আমার ছেলের জন্মদিন গিয়েছিল, সেদিনে করা ছিল, ভাবছিলাম আজকে আপলোড দিয়ে দিই। তো বিকেলে পপকর্ন ভেজেছিল সিনথিয়া, সেটা খেতেছে। আর শান্ত জন্মদিনে আমার কোনো কিছু করার একদম ইচ্ছে ছিল না, কারণ শরীরটা ভালো লাগতেছে না, তো সেজন্য আমার কোনো কিছু করতে ভালো লাগতেছিল না। তো ভাবছিলাম এবার ছেড়ে দিই, আর কিছু করব না। সেটা তো আর হলোই না, কিন্তু নাচাই তো অনেক কিছু হয়ে গেছে। তো এই যে কেকটা দেখতে পারতেছেন, এই কেকটা সিনথিয়া, শারমিন আমার ভাগ্নি, ওরা দুই বোন মিলে কেকটা নিয়ে এসেছে। তো এনে আমাকে সারপ্রাইজ করে দিয়েছিল, আমাকে অনেকবার বলেছে যে কিছু একটা করো করো, আমি বলতেছি না ভালো লাগতেছে না করব না। তো ওরা নিজেরা প্ল্যান করেছে যে ওর ভাইয়াকে একটা সারপ্রাইজ দিবে, তো সেজন্য এই কেকটা ওরা নিজেরাই নিয়ে এসেছে। আর এই কেকটার জন্য আমি কিন্তু কোনো টাকাও দেইনি ওদের, তো ওরা নিজেরাই টাকা ম্যানেজ করে জমিয়ে তারপর ভাইকে সারপ্রাইজ করে দিয়েছে। তো যাই হোক, কেকটা তো নিয়ে এসেছে ওরা, ছোট মানুষ যেভাবে পেরেছে সেভাবে ওরা কেকটা পছন্দ করে নিয়ে এসেছে। তো আমার কাছে বেশ পছন্দ হয়েছে ওদের কেকটা, খুবই খুবই সুন্দর একটি কেক নিয়ে এসেছে। তো কেকটা ছোটোর ভিতরে অনেক সুন্দর, আর দেখুন খুব সুন্দর করে লেখা আছে হ্যাপি বার্থডে শান্ত, তো HBD। এখন কেকটা কেটে নিবে, আর কেকটা যদি ওর জন্য না আনা হতো তাহলেও ও কোনো মন খারাপ করতো না, কারণ অনেক বাচ্চারা আছে যে নিজের বিশেষ কোনো দিনে যদি পূরণ না করা হয় তাহলে মন খারাপ করে, অভিমান করে। কিন্তু না, শান্ত একটু অন্যরকম, ও বুঝে, মন খারাপ করে না কখনো। শুধু শান্ত না, সিনথিয়াও সেম এরকমই করে, কোনো কিছু না বললে আর কোনো আফদার করে না, ওরা অনেক বুঝে, সেজন্য আমি হ্যাপি এরকম সন্তান পেয়ে। আর আমাকে অনেক ম্যানেজ করে ওরা দুজন, আমি যখন একটু বিগড়িয়ে যাই তখন ওরাই আমাকে অনেক সান্ত্বনা দেয়, তো আমি সেজন্য অনেক অনেক খুশি, যেন বড় হয়ে ওরা এরকম সাপোর্ট আমাকে করে, আমার পাশে থাকে। আমার ভাইয়া আপুরা যারা আমার সঙ্গে আছেন তারা আমার ছেলের জন্য দোয়া করবেন, যেন বড় হয়ে একজন ভালো মনের মানুষ হতে পারে। তো বললাম না, নাচেতে অনেক কিছু হয়ে গেল, ওর বাবাও মনে রেখেছে, মনে রাখার পরে রাত্রে মুরগির গোশত নিয়ে এসেছে, বললো আমাকে সাথে সাথে রান্না করে বিরিয়ানি করে দাও ছেলেকে। তো আমি বিরিয়ানি রান্না করে দিয়েছি, আর বিরিয়ানিটা রান্না করেছি হচ্ছে মুগ ডাল দিয়ে। মুগ ডালটা ভেজে তারপর আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, মাংসটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা সিদ্ধ করে নেনি, কারণ মাংসের সাথে যখন দিব তখন কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে, তো সেজন্য আমি আর এক্সট্রা সিদ্ধ করে নেনি। এইভাবে যদি মুগ ডাল দিয়ে বিরিয়ানি রান্না করে খান তাহলে অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা আমার শেখা আমার হাজবেন্ড থেকে, তো উনি বলল যে সঙ্গে মুগ ডাল দিয়ে দাও, আমি কখনো খাইনি, এই প্রথমেই খেলাম, অনেক ভালো লাগলো মুগ ডাল দিয়ে বিরিয়ানি রান্নাটা। আমি চালটা ধুয়ে রেখেছিলাম, এখন ঝরিয়ে দিয়ে দিলাম, তো চালটা দিয়ে একটু কষিয়ে নিব, তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। আর সবাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, কেউ স্প্যাম কমেন্ট করবেন না, আর ভিডিওটি দেখে লাইক দিবেন, কারণ লাইক না দিলে ভালো লাগে না। অনেকে আবার আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেন, তো এটা করবেন না, আমি কখনো কারোর সঙ্গে করি না। যাই হোক, কথা বলতে বলতে চালটা কষিয়ে ফেলেছি, এখন আমি পানি গরম করে রেখেছিলাম, তো সেই গরম পানিটা দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিব, যেন জমাট বেঁধে না থাকে চালগুলো,
তো সেজন্য নেড়ে দিতেছি ভালো করে। চালের পানিটা ফুটে আসলে আমি দিয়ে দিব ঘি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিশমিস, আলু বখারা, আর এখন দিয়ে দিব ঘি। তো দেওয়ার পরে তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি একটা তাওয়া দিব হাড়ের নিচে, তো তাওয়াটা দিয়ে দমে রেখে দিব। বিরিয়ানি রান্নাটা রেডি হয়ে গেল ঝটপট, আপনাদেরকে একটু পরিবেশন করে দেখালাম। তো আজ এর পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।